হে গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো ওয়ান অফ দ্য বেস্ট সাইট মেগাপরির একটি গেমস, যেটা সকল সাইটে অ্যাভেলেবেল আছে। গেমটার নাম হচ্ছে ক্র্যাশ গেমস। এই গেমসের টিপস অ্যান্ড ট্রিক্স তো প্রথমেই বলে নিচ্ছি যে এই গেমসটা যারা খেলবেন, মেগাপরি যারা খেলবেন, তারা অবশ্যই মেগাপরি অ্যাকাউন্ট করে নেবেন। মেগাপরি অ্যাকাউন্ট করার সময় আপনারা প্রোমো কোড ইউজ করবেন হচ্ছে বড় হাতের RAF U59। ঠিক আছে, তো এই RAF U59 ইউজ করলে আপনার অ্যাকাউন্টটি ফুলফিল হয়ে ভেরিফাইড হবে, ডিপোজিট উইথড্র কোনো সমস্যা হবে না বা অ্যাকাউন্টের কোনো ধরনের সমস্যা হবে না। আর মেগাপরি সাইটটা আমি সাজেস্ট করার কারণ হচ্ছে এখানে ডিপোজিট উইথড্র কোনো সমস্যা হয় না, আর অন্যান্য সাইট থেকে এখানে উডস বেশি পরিমাণে পাওয়া যায়। তাই আপনারা যারা অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই আমাদের প্রোমো কোডটি ইউজ করবেন, RAF U59। ঠিক আছে, RAF U59, এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখানে আমার টেলিগ্রাম লিঙ্কও দেওয়া থাকবে। আপনারা যারা অ্যাকাউন্ট করতে পারতেছেন না বা নতুন অ্যাকাউন্ট করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে নক করবেন। আরেকটা কথা হচ্ছে, যারা বিদেশে থাকেন, দেশের বাইরে থাকেন, তারা যদি অ্যাকাউন্ট করতে চান, অ্যাকাউন্টে ডিপোজিট উইথড্র চিন্তা করতেছেন কীভাবে করবেন, তাদের কোনো সমস্যা নাই। আপনারা শুধু আমার সাথে নক করেন, আমাকে শুধু নক দেন টেলিগ্রামে, আমি আপনাদের সকল ব্যবস্থা করে দেবো, ডিপোজিট উইথড্র আমরাই করে দেবো, আপনি শুধু খেলবেন, দেশের বাইরেও এটা খেলতে পারবেন। তাই কথা না বলে চলে যাচ্ছি ভিডিওতে। তো ভিডিওটা হচ্ছে আজকে ক্র্যাশ গেমের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। একটা কথা হচ্ছে যে আমার এই ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেকটা গেমের টিপস অ্যান্ড ট্রিক্স আনবো। যারা টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এই কথাই, সাবস্ক্রাইব করুন। আর হচ্ছে যারা অ্যাকাউন্ট করবেন অবশ্যই অবশ্যই বড় হাতের RAF U59 এই প্রোমো কোডটা আপনারা ইউজ করবেন। তো কথা না বলে চলে যাচ্ছি গেমসে। তো গেমসকে আপনাকে প্রথমে চলে যেতে হবে হচ্ছে গেমসে। তো গেমসে ক্লিক করবেন। তো গেমসে ক্লিক করার পর আপনারা অলে সিলেক্ট করবেন, তারপর আপনারা এখানে সার্চও দিতে পারেন যে ক্র্যাশ গেম আসতেছে না কেন অলে যাবেন। ঠিক আছে, এই যে এখান থেকে অল সিলেক্ট করবেন, তাহলে আপনি এখান থেকে গেমে CRASH, ঠিক আছে, এই দেখেন ক্র্যাশ চলে আসছে। এই গেমসটা আপনি মেগাপরিতে পেয়ে যাবেন। তো আমরা এই ক্র্যাশ গেমে ক্লিক করবো। তো ক্লিক করার পর আমাদের এমন একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পর একটু ওয়েট করেন, নেটওয়ার্কে একটু প্রবলেম। তো এই দেখেন, এখানে কথা হচ্ছে যে এই বিমানটা এখানে উড়বে, আর এখানে আপনার গুণ আসবে যে যত গুণ উড়বে ঠিক ওই সময় যদি আপনি এখানে টিক উইনিং করে দিতে পারেন ঠিক অত পরিমাণ টাকা পাবেন। ঠিক আছে, তো প্রথম হচ্ছে যে দেখেন এখানে 8 গুণ, 9 গুণ, 10 গুণ, 11 গুণ, 12 গুণ, 13 গুণ। আর একটা জিনিস দেখেন, এই যে দেখেন মানুষ কত টাকা লাগাইছে আর কত টাকা তুলতেছে, দেখেন এই দেখেন এটা 23 গুণে গিয়ে ফাটছে। তো আমরা প্রথমে এই গেমসটার দেখবো, 2-3 বার দেখবো যে এটা কত এগিয়ে ফুটে। যদি 3 বার বা 4 বার 2-এর নিচে ফুটে তাহলে পরের বার আমরা লাগাবো। তো এখন কথা হচ্ছে যে আমরা এখন লাগাবো না, দেখবো এটা কতক্ষণ পর্যন্ত উপরে ওঠে। মাথা ঠান্ডা রাখবেন, দেখেন 2 গুণে গিয়ে একবার ফুটছে। তো আমরা আরও 2-3 বার ওয়েট করবো। আমরা এখানে হচ্ছে বেট করে দেবো সর্বনিম্ন 20 টাকা, এখানে ডিফল্টভাবে সব কিছু দেওয়া আছে। তো দেখি, এখানে হচ্ছে আরেকটা কথা হচ্ছে আপনারা ডিপোজিট করবেন, বেশি করে ডিপোজিট করতে পারবেন তো ব্যাকআপ। তো আমার এখন একটু খেয়াল করে দেখেন 1.53 ফুটছে, আরও ফুটুক তারপর। তো আমরা এখানে আমার টাকা আছে 2,54,363 টাকা। ঠিক আছে, তো আমি এখন এখানে কত টাকা লাগাই দিতে পারি দেখি, আর একটু ফুটুক সামনে গিয়ে তারপর লাগাবো। না, এটা দেখা যায় অনেক গুণ যাইতেছে না, আর পরেরটা দেখা যাক। আমি এখানে 50 গুণ দিয়ে দিই, পঞ্চাশ টাকা দিয়ে দিব। ও বাই সাপ, দেখছেন 15 গুণ, 16 গুণ, 24 গুণে ফুটছে। তো আমি এখানে 50 টাকা প্রেসে বেট করে দিচ্ছি। আমার কিন্তু অ্যাকাউন্টে টাকা আছে, ভালো অ্যামাউন্ট আছে, তো এই জন্য আমি একটু রিস্ক নিব। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে টাকা এই দেখেন ফুটে গেছে 1.18।
তো আমি যেখানে ফুটে গেছে আমি এখানে কত 50 সেটা 100 করে দেবো, মানে আমার ডাবল ডাবল করে আমি যাব। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না আমি দুই গুণের উপরে যাইতে পারি ততক্ষণ পর্যন্ত আমি এখানে স্টেক করব। তারপরে 100 ডাবল 200, আপনি আমার অ্যাকাউন্ট দেখেন। ঠিক আছে, অ্যাকাউন্টটা দেখেন, এই দেখেন দুই গুণে চলে গেছে, এই দেখেন কত আসছে ভাই, 500 টাকা। ঠিক আছে, আমি কত করছি, আমার অত বেশি দরকার নেই তো, আমার দুই গুণে চাইতে পারলেই হয়েছে। ঠিক আছে, আমার 50 টাকা লাভ আছে, একটু খেয়াল করে দেখেন অ্যাকাউন্টটা চেক করে দেখেন, আমার 50 টাকা লাভ আছে। তো আমি যখন যেহেতু এটা পেয়ে গেছি সেহেতু আমি আবার সর্বনিম্ন স্টেক করবো 20 টাকা। ঠিক আছে, মানে আপনি যদি যত পরিমাণ টাকা উপরে যান, 5 বার 6 বার 7 বার আপনার দুই গুণের উপরে গেল না, 10 বারের ভিতর তো যাবে একবার না একবার, তো এইবারে আপনি নিয়ে আসবেন, সমস্যা কি, আপনার লস নাই লাভই থাকলো। তো এই জন্য আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, মানে এই অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, এই জন্যই বলি যে ডিপোজিট করেন বেশি করে। তারপরে আমি এখানে 20 টাকা প্লেস এভেট করে দিচ্ছি, এটাও ফুটবে, এটা দুই গুণের নিচেই ফুটে যাবে, দেখছেন, দুই গুণের নিচে 2 বার বা 3 বার ফুটলে তারপর এটা লাগাই দিবেন। তো আমি এটা 40 টাকা করে দিচ্ছি, দেখেন 1.39 দুইবার ফুটছে, তারপর আমি এটা 80 টাকা করে দিচ্ছি, মোট কথা আপনি একবার হারলে আরেকবার লাগাইবেন ডাবল করে, সেই ব্যাকআপটা আপনার রাখতে হবে, যদি সেই ব্যাকআপটা না রাখেন তাহলে আপনার তো ভাই লাভ করতে পারবেন না। ঠিক আছে, এ দেখেন দুইয়ের উপরে গেছে, আমি ইচ্ছা করলে আমি টেক উইনিং করে দিতে পারতাম, কথার ছলে আমি করতে পারি নাই, যাই হোক আমার কিন্তু লাভ থাকতো। তো আমি যেহেতু এখানে লস করছি সেহেতু 160 টাকা দিয়ে প্লেস এভেট করে দিচ্ছি, আমার তো টাকাটা তুলতে হবে তাই না। আরেকবার খেয়াল করে দেখবেন এটা এই যে প্রথমেই ফুটে যায়, আমি যেটা ভাবতেছিলাম এটা প্রথমেই ফুটে যায়। ঠিক আছে, তো এখন আমি একটু 20 টাকা করে দিই, কারণ এবার ফুটার সম্ভাবনা, সরি এবার বেটি লাগাইতে পারি নাই, মানে এবার তাড়াতাড়ি ফুটার সম্ভাবনা আছে। ঠিক আছে, প্রথম একবার ফুটে গেলে মানুষ মনে করে যে না পরেরটা বেশি যাবে, তারপরে তাড়াতাড়ি ফুটে যায়। একটা প্রেসিপিট করে দিই, আপনারা মাথা ঠান্ডা করে খেলবেন। ঠিক আছে, ফুটুক মানে যাক না, 2-3 বার লস হোক, এই যে 1.83 গেছে, তারপর আমি এখানে 40 টাকা প্লেস এভেট করে দিচ্ছি। যদি আপনি ডাবল ডাবল করে যান, দুই গুণে যাইতে পারেন, তাহলে মনে করেন যে আপনার টাকাটা ডাবল আসবে। ঠিক আছে, মানে ডাবল বলতেই আপনার ওই লসটা মানে কভার হবে। আমার যেহেতু অ্যাকাউন্টে টাকা আছে আমি রিস্ক নিতে পারি, সমস্যা নেই, এই জন্যই আপনার অ্যাকাউন্টে টাকা থাকা দরকার। ঠিক আছে, দেখেন দুই গুণের উপরে গেছে, আমি টেক উইনিং করে দিচ্ছি 181 টাকা। ঠিক আছে, হিসাব করে দেখেন এখানে আমার যত লস ছিল মোটামুটি আগাইছে, লস নাই মূলত লাভই আছে। এভাবে যদি আপনি খেলেন যে আমি এটা পেয়ে গেছি, তারপর যদি আপনি 20 টাকা করে দেন, সমস্যা কি, আবার খেলেন, আবার 2-3 বার হারলেন, 4th বারের মাথায় আপনি তুলে নিলেন, এটাই তো ট্রিক্স ভাই। এ দেখেন হারতেছে, 2 বার আমি দেখি, 2 বার যদি ফুটে পরের বার আমি লাগাবো, আপনি 5 বারের একবার খেলে তারপর একটা লাগাবেন, শেষ, মাথা গরম করে সব মেরে দেন তারপর হারেন, মাথা গরম করা যাবে না, লুপ করা যাবে না। এ দেখেন এটা মনে হয় ফার্স্টে ফেটে যাবে, এটা লাগাই নাই, দেখছেন ফার্স্টে ফেটে গেছে, যাই হোক একটা প্লেস এভেট করে দিচ্ছি, এটা তাড়াতাড়ি ফুটে যাবে। ঠিক আছে, যেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব অত তাড়াতাড়ি উঠেই ফেলবো, এই যে টেক উইনিং, এই যে 24 টাকা আছে, দেখছেন ফুটে গেছে যে, 1.77 গেছে, তারপর এটা আমি পিসি বিট করে দিচ্ছি। এটা টার্গেট রাখবেন যে 20 বার ফুটুক, 25 বারের মাথায় তো আমি 10 গুণ বা 5 গুণে যাইতে পারবো, এই টার্গেটটা রাখবেন। 1.47 দেখি 5 গুণে যাইতে পারি কিনা। ঠিক আছে, আমার লস বা লাভ হোক, এইটা টেনশন নেই আমার,
জাস্ট আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্স বের করে দেওয়ার জন্য আপনার ভিডিওটা বানাইতেছি। আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে যে যখন মনে করেন এই যে আপনি বেডটা লাগাইছেন না, তখন যখন মনে করেন যে এখানে দুই গুণ যাবে, ঠিক তখন যদি এই টেক ওয়েনিং দিয়ে দেন তাহলে কিন্তু তারপরও 2-3 সেকেন্ড দেরি হয়, ঠিক আছে। তারপরে কিন্তু 2-3 সেকেন্ড দেরি হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু হারতে পারেন। এই জন্য এখানে আরেকটা অপশন আছে অটো বেট, ঠিক আছে। তো আপনি যদি অটো বেটে চলে যান, তারপর এখানে হচ্ছে অ্যামাউন্ট দিবেন, কত টাকা লাগাইবেন এটা অ্যামাউন্ট, আর এই যে এখানে কত সেকেন্ড পর আপনি উঠাইতে চান, ঠিক আছে, যে 2 গুণে বা 3 গুণে বা 4 গুণে উঠাইতে চাই, তাইলে আপনি মনে করেন যে এখানে লিখে দিবেন। এখন যদি মনে করেন আমি এখানে 100 টাকা লাগাই, এখানেও 100, আর এখানে 2 গুণ, ঠিক আছে। তাহলে যদি আপনি বেট করে দেন, দেখছেন এখন লাগাইছি না, 70 গুণে গেছে। এই দেখেন, এই দেখেন, এই যে আমার এখানে 2 গুণ দিচ্ছি 100 টাকা, এই যে প্লেসে বেট করে দিয়েছি, ক্যান্সেল অটো বেটে দিয়ে দিলাম, তারপরে আমার বেটটা লেগে গেছে না, এটা অটোমেটিক যদি 2 গুণে যায় তাহলে অটোমেটিক এটা উঠে যাবে, ঠিক আছে। আর যদি এর আগে ফাটে তাহলে তো হেরিয়ে যাব। দেখা যাক আমাদের লাক কীরকম। এই দেখেন 2 গুণে গেছে না, 2 গুণের উপরে গিয়ে চলে গেছে না, আমি কিন্তু জিতে গেছি, কারণ এই যে আমি কিন্তু এখানে 2 গুণ লিখে দিয়েছি, মানে 2 গুণ গেলে এম ফুটে গেছে। দেখেন আমার এই যে টাকাটা চলে আসছে, 100 টাকা লাগিয়েছি, 200 টাকা চলে আসছে। তো এইভাবে আপনারা এখানে অটো বেট লাগাইতে পারেন, ঠিক আছে। অটো বেট লাগাইবেন, অটো বেটে খেলবেন, তাহলেই ভালো হবে। আর দেখেন এখানে মানুষ কত পরিমাণ টাকা লাগাইতেছে, আর এখানে দেখাইব কত পরিমাণ টাকা জিততেছে। তো টিপস অ্যান্ড ট্রিক্স এটাই মূলত, ঠিক আছে। তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, প্লাস হচ্ছে এই যে প্রত্যেকটা গেমসের টিপস অ্যান্ড ট্রিক্স আমি আমার চ্যানেলে আপলোড করবো, প্রত্যেকটা গেমস, ঠিক আছে, প্রত্যেকটা গেমসের টিপস অ্যান্ড ট্রিক্স আপলোড করবো। এখন থেকে নিয়মিত ভিডিও আসবে, তাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর একটা কথা হচ্ছে, যারা বিদেশ থাকেন, দেশের বাইরে যারা এইসব গেম খেলতে চান, খেলে ইনকাম করতে চান, তারা অবশ্যই আমাদেরকে নক করবেন। আর অবশ্যই আমার প্রোমো কোড ইউজ করবেন, RAFU59, বড় হাতের RAFU59, এটা ইউজ করলে আপনারা 100% ডিপোজিট বোনাস সহ সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। আর কথা হচ্ছে, যারা 1xSpeed ডিপোজিট করতে চান, 1xSpeed যারা ডিপোজিট করতে পারেন চান একদম ট্রাস্টেড এজেন্ট দ্বারা, যারা মনে করেন যত খুশি তত টাকা লেনদেন করতে পারেন, যারা মানে চান আর কি, যে যদি পারেন লক্ষ লক্ষ টাকা মানে লেনদেন করতে পারবেন 1xSpeed থেকে, সে পরিচিত এজেন্ট আমি আপনাদের দিয়ে দেবো। সেটার এজেন্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেখান থেকে তার সাথে যোগাযোগ করে তারপর ডিপোজিট উইথড্র করতে পারেন। একদম ট্রাস্টেড এজেন্ট আমাদের এজেন্ট, কখনো সমস্যা হবে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকেন, ধন্যবাদ।